হবে আরে মরলে আজও মরব কালও মরব তা যেই মরণের পরে বিশ্বনবী আমাকে অভ্যর্থনা জানায় আমাকে স্বাগতম জানায় আমাকে রিসিভ করে এমন মরণের জন্য আমি তামান্না করেছি আল্লাহ পাক আমাকে রিসিভ করেছে এই জন্য আমি খুশিতে হাসি কোন আলহামদুলিল্লাহ ও যুবক পারবি না ইনশাআল্লাহ রেডি আছো না ইনশাআল্লাহ শুধু ডাক আসতে যে দেরি আল্লাহ যেন আমাদেরকে সুযোগ দেন আল্লাহ যেন আমাদেরকে সুযোগ দেন তার আগেই যেন আল্লাহ তাআলা ফিলিস্তিনকে জয় করে দেয় বলেন আমিন লাগুক বিশ্বযুদ্ধ রেডি আছি 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 এবারে যুদ্ধ বিশ্বযুদ্ধ মুসলিম আর মুসলিমের যুদ্ধ কথা কন মৃত্যু বিলকুল ভয় পায় না মরতে তো হবেই আইজবরি আর কালমরি মরতে হবে এনিম্যান এভরিবডি আমাদের প্রত্যেকের পার্সোনাল কিয়ামত আছে না নাই এই কিয়ামতের আগে ইউসিকুল উমাম চতুর্দিক দিয়ে ঘিরে ধরছে বন্ধু বন্ধু আমার প্রাণ প্রিয় যুবকরা যাদের একটা প্রোগ্রাম তোমরা মিস করো না এখন থেকে শুরু হবে দুর্গা পূজা কালী পূজা সরস্বতী পূজা লক্ষ্মী পূজা বড় পূজা ছোট পূজা কার্তিক পূজা সব পূজাগুলো হিন্দুরা করে আর আমার দেশের মুসলমানরা যায় কি যায় না কতক্ষণ যায় কি যায় না তুই যদি মুসলমানের বাচ্চা হইস আর তোর ভিতরে যদি হালাল মায়ের রক্ত হয় হালাল বাপের রক্ত যদি দিয়ে তোকে জন্ম দেওয়া থাকে নিশ্চয়ই কোন মুসলমানের বাচ্চা কোনো অমুসলমানদের অনুষ্ঠানে যাইতে পারে না তাদের সাথে প্রেম কইরা ভালোবাসা কইরা তাদের পূজা পাঠে অংশগ্রহণ করো তারা তোমাদের সাথে কেমন আচরণ করে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস মুসলমানদের দ্বিতীয় কাবা দখল করে রাখছে দীর্ঘ কাল পর্যন্ত 75 বছর পর্যন্ত তারা এর উপরে হস্তক্ষেপ করে আসতেছে মুসলমানরা নামাজ পড়তে যায় তাদের উপরে ওয়াক্তে ওয়াক্তে নির্যাতন করে জুমার দিন তাদেরকে পিটায় ঈদের দিন তাদেরকে পিটায় ঈদের নামাজ তাদেরকে পড়তে যাইতে দেয় না ওয়াক্তীয় নামাজের সময় দরজায় দাঁড়াইয়া আর্মি পুলিশ রাইসা পিটান পাটান শুরু করে তোমাদের মতো দাড়ি কাটা যুবক ফিলিস্তিনে আছে তারা ইমানি বলে বলিয়ান প্যান্ট শার্ট পরা আছে দাড়ি কাটা কিন্তু মুসলমানের বাচ্চা এগুলোরে তাজা তাজা ধইরা এক বছরের ভিতরে 250 যুবককে তারা জবাই করেছে এক বছরে 250 যুবককে অনর্থক একেবারে খালি খালি জবাই করে দিয়েছে ও আমার প্রাণ প্রিয় মুসলমান ভাইয়েরা তুমি কি বলতে পারবা কোনো অমুসলমানের একটা সন্তানরে তুমি জীবনে কোনোদিন মসজিদে নিতে পারছো জুমার নামাজ পড়াইতে একটা যুবক তুমি পারো নাই একজন হিন্দু যুবক ঈদের নামাজ পড়াইতে একটা যুবকরে দিয়ে তারাবির নামাজ পড়াইতে পারো নাই জুমার নামাজ ওক্তীয় নামাজে আনতে পারো নাই তাদের মাথায় টুপি দিতে পারো নাই তাদের মাথায় পাগড়ি পরাইতে পারো নাই বন্ধুত্ব তো তোমার সাথে আছে তাদেরকে আইনা তোমার বাড়ি কুরবানির গোশত খাওয়াইতে পারো নাই অথচ পূজার দিন তুমি তাদের বাড়ি যে নাড়ু খাও আছে না নাই নাড়ু খাওয়া পার্টি আছে না নাই ওরে পিরিচ্ছে বাড়ি যে নাড়ু খাও আর নাড়ুর মধ্যে আলাদা গিরান পাও গিয়ে গিয়ে গিরান এ গিয়ে গিয়ে সুন্দর গিরান আসে কোন জায়গাতে জানো ওই বাড়ির নাড়ু বানাইলে বৌদি সকালবেলা শুয়ারের চর্বি সেন্সে আজ দিয়া সেই চর্বি আলা আজ দিয়ে লাড্ডু বানাই দিয়েছে এই জন্য ওর মধ্যে গিয়ে গিয়ে গিরান তোরে শুয়োরের চর্বি খাওয়াই ছাড়িয়ে দিছে জীবনে কোনো দিন এক লোকমে এক টুকরা গরুর গোশত খাওয়াইতে পারলা না ইউসিকুল উমাম আনতা দা আলাইকুম কামা তাদাল আকলাত ওয়ালা কসাতিহা ফ্রান্স ইতালি ইউরোপ যত পশ্চিমা দেশ আছে এহুদি দেশ যত আছে সব দেশের খ্রিস্টান এহুদিরা ঐক্য হইয়া আমাদের পাশের বন্ধু দাদা বাবুরাও প্রথম দিন নরেন্দ্র মোদি একেবারে প্রথম দিন নরেন্দ্র মোদি উনি একাত্মতা ঘোষণা করছে ইসরায়েলের সাথে তাকে সাহায্য করবে সহযোগিতা করবে দুঃখে বুক ফাইটা যায় আমার মুসলমানরা এখনো পর্যন্ত বা হিম্মত খোলা মেলা স্বীকৃতি দিতে পারে নাই খোলা মেলা ময়দানে নামে বলতে পারে নাই একমাত্র ইরান সালা তাও একটু কৌশলে কয় তাও একটু কৌশলে কয় আমরা সমর্থন করি অস্ত্র দিলাম বহর যাচ্ছে তা বলে না সৌদি আরবালারাই আমেরিকার কাছে গোলাম হয়ে গেছে সৌদি আরবালারাই আমেরিকার কাছে গোলাম হয়ে গেছে আর সব তাদের পাচাটা হয়ে গেছে এই মুহূর্তে আমরা বাঙালি মুসলমান আমাদের জননেত্রী শেখ হাসিনা ফিলিস্তিনকে ভোট দিয়েছে উনি বলেছেন আমরা ফিলিস্তিনের সাথে কাজেই আমাদের দেশের নেতা যেহেতু ফিলিস্তিনের সাথে আমরা মুসলমানরা ফিলিস্তিনদের সাথে এখনই ডাক আসলে যাইতে রাজি কে কে রাজি রেডি দাও কাছে খুন্তা কুরল যা আছে তা নিয়ে ওরা তো চেনে না এর নাম সালতা নগর কান্দা রাত্রি হেসাক ধরায় কাজি ওরা মানুষ আমরা কথা বলেন না কে ওই পাশে পাইছিস কই বলদ মুসলমানদের তাই মাইরিয়ে সাপ কোথায় খালি ডুয়ে দেখ বাংলাদেশে কেড়াইল দিয়ে বড় শোয়াই ফেলাই দেবো
বিটি গিয়াতের বঠিরা সাড়ির বাড়ি তো খাও নাই আর ভিড়ের বাড়ি কথা কর না কে ভিড়াই দে ভালোই দাঁত ফেলা দে তোর মাস্তা দিয়া তোর কেবনাস্ত্র যে জায়গা দিয়ে যায় সেই জায়গা দিয়ে দিয়ে দেবে ইনশাআল্লাহ একটা তাকবীর হবে ভাইও দিয়েছে তাকবীর জজবা তুম কাসির ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইসাইন ولينزعن الله من صدور عدوكم المهابة وليقذفن الله في قلوبكم الوهن قيل وما الوهن يا رسول الله حب الدنيا وكراهية الموت رواه أبو داود ثم قال النبي صلى الله عليه وسلم من مات قد قامت قيامته أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه شكرا بولي آمين একটু দুরূদ শরীফ পড়ে নেই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী তেলি শালতা তদরিসুল কুরআন মডেল মাদ্রাসা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক অজ দোয়ার মাহফিল অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ মোহতামেম সাহেব হুজুর হাফিজাহুল্লাহ এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন আমাদের ফরিদপুরের উদীয়মান তরুণ বক্তাগণ এবং অবশেষে হযরতুল আলাম হযরত মাওলানা ওয়াহিদুজ্জামান সাহেব মদ্দাজিল্লুহুল আলী এ অঞ্চলের অনেক অনেক ওলামাই কিরাম আইম্মাই মাসাজিদ মাদ্রাসার আজিজ আমতুলাবা এ মাদ্রাসার শিক্ষক ও শিক্ষিকা মণ্ডলী আজিজ আমতুলাবা প্রাণ প্রিয় দেশবাসী বিশ্বজুড়ে ফেতনার মুহূর্তে ফেতনার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ক্ষুদ্র বাংলাদেশের মধ্যে বসবাস করে আমাদের স্বাধীন মনে ঈমান ও ইসলামের আমলগুলো
দাওয়াত ও তবলিগের মেহনত মাহফিলে বয়ান বক্তৃতার পদ্ধতিতে বিভিন্ন সিস্টেমে এখনো পর্যন্ত চালিয়ে যাওয়ার তৌফিক দিচ্ছেন। আজকে সেই সুবাদে আমরা মাদ্রাসার পক্ষ থেকে দাওয়াতে এই দিনই জলসায় আসতে সুযোগ পেয়েছি। আল্লাহ তাআলা আমাদের এই ক্ষুদ্র মেহনতকে এই আগমনকে এই মাহফিলকে মজলিসকে আল্লাহ তাআলা কবুল করেন সবাই বলে আমিন। বৃষ্টি বাদল কাদা কিচড়ের সময় এখনো নিচে স্যাঁতসেঁতে ভিজে জায়গা, একমাত্র দিনের মহব্বতে আল্লাহর মহব্বতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ও ভালোবাসা নিয়ে জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে, সওয়াবের আশায় গুনার ভয়ে, হিদায়তের আশায় গোমরাহির ভয়ে আল্লাহ পাক আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দিয়েছেন, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যথেষ্ট রাত হয়ে গেছে, প্রত্যেকটা মাহফিল এলাকায় প্রতিদিন যেখানেই মাহফিল হয় ওই মাহফিলের থেকে একটা রিয়াকশন আছে আর একটা অ্যাকশন আছে। অ্যাকশনটা প্রকাশ পায় একটু দেরিতে, রিয়াকশনটা প্রকাশ পায় খুব তাড়াতাড়ি। যে এলাকায় যেদিন মাহফিল হয় ওই এলাকায় ওই দিন ফজরের নামাজে মুসল্লি কম হয়, গভীর রাত পর্যন্ত বয়ান শুনে যে ঘুমাইলে অধিকাংশ নামাজিরাও উঠতে পারে না। এইটা হলো নগদ রিয়াকশন। আর অ্যাকশন যা শুনছে তা ধীরে ধীরে যেটা মনে পড়ে সেটা সেদিন আমল করে, কেউ করে কেউ করে না, কিন্তু রিয়াকশনটা খুব নগদ এবং অধিকাংশের উপর দিয়েই রিয়াকশনটা চলে। বৎসরে যেহেতু একটা মাহফিল হয় আর আমাদের দেশে প্রথা বনে গেছে একটু গভীর রাত পর্যন্ত, সেই জন্য এখনও আমরা করতেছি, কিন্তু চেষ্টা করতেছি অল্প রাতের ভিতরে মাহফিলগুলো শেষ করার, যাতে মাহফিলও হয়, বয়ানও হয়, আলোচনা শোনা যায়, আবার ফজরের নামাজও যথাসময়ে পড়া যায়, ঘুমটাও ঠিকমতো হয়ে যায়। কোনো আল্লাহর বান্দা শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ পড়তে চাইলে তারও যাতে পড়া সম্ভব হয়, এজন্য আমরা মাহফিলের টাইম কমায় আনার চেষ্টা করতেছি। আজকে যথেষ্ট বক্তা উপস্থিত আর সকলেই হাজির হয়েছে আলহামদুলিল্লাহ, আলোচনাও করেছে, এখন রাত 10:30 বাজে। আর বেশিক্ষণ কষ্ট দিয়ে আপনাদের ঘুম নষ্ট করব না, অল্পক্ষণের ভিতরে সকলে একটু সতর্কতার সাথে কান খাড়া করতে হবে, ঘুম আসলে ঘুম ভাঙতে হবে, ঘুম ভাঙার জন্য অন্য কোনো তাবিজ বা তদবির করা লাগবে না যে বাদাম খেয়ে খেয়ে ঘুম ভাঙি, এ বাদাম সিস্টেম বাদ দিতে হবে। তিন চারজন গোলে বসে বসে বাদাম খাবেন লবণ মাখায় মাখাইয়া, এ মজলিসের আদবের খেলাফ। আর একসাথে দুই কাম হয় না, মুখেরও কাজ চলবে আর কানেরও কাজ চলবে, এই হয় নাকি একসাথে, কোনোদিনও ভালো হয় না। এজন্য যদি বয়ান শুনতে এসেই থাকেন তাহলে নীরব নিস্তব্ধ ভদ্রতার সাথে বসে শুনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা সৃষ্টির ভিতরে আমাদের সে ছোট এবং বড় বিভিন্ন জাতি সৃষ্টি করেছে, আমাদের চাইতে বডিতে বড় অনেক সৃষ্টি মখলুক আছে না, প্রাণী জগতেই আছে, বাঘ বড়, সিংহ বড়, হাতি বড়, গরু বড়, মহিষ বড়, এরকম বডিতে অনেক বড় আছে, আবার ছোটও অনেক আছে, ছোটরও শেষ নাই বড়রও শেষ নাই। এবং সৃষ্টির ভিতরে মানুষ আর জিন ছাড়া অন্য যত জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে সব বেগুনা মাসুম। বাঘে হরিণের উপরে অত্যাচার করে, হরিণ ধরে মেরে খেয়ে ফেলে। আফ্রিকার জঙ্গলের আপনারা যারা দেখে থাকেন তারা জানেন, জিওগ্রাফিতে দেখেন হিংস্র প্রাণীগুলো ভদ্র প্রাণীগুলোকে কিভাবে আক্রমণ করে খাচ্ছে, এই যে মারতেছে, রক্তাক্ত করতেছে, ছিঁড়ে ফুড়িয়ে খেয়ে ফেলতেছে, বাচ্চার সামনে মাকে মেরে ফেলতেছে, মায়ের সামনে বাচ্চা ধরে নিয়ে যাচ্ছে, এটা জুলুম অত্যাচার। অথচ কোনো বাঘ সিংহের নামে আমল নামা লেখা নাই যে এই অন্যায়ের কারণে তার 10টা গুণা হয়েছে, এর জন্য কিয়ামতে তাকে জাহান্নামে পড়তে হবে 1 মিনিট, এও লেখা নাই। সব প্রাণী মাসুম, মানুষ আর জিন ছাড়া জ্ঞানীগুণী ভদ্র জাতির ভিতরে একটা জাতি, তাদের নাম ফেরেশতা।
يتشكلوا بأشكالهم مختلفة ফেরেশতাদের বৈশিষ্ট্য হলো বিভিন্ন রূপে রূপান্তরিত হতে পারে কখনো মানুষ হতে পারে কখনো তার নিজ বডিতে চলে যেতে পারে জিসমুন নূরানিয়ুন নূরের বডি লা ইয়াকুলু ওয়া লা ইশরাবু ফেরেশতারা খায়ও না পানও করে না লা ইয়াবুলু ওয়া লা ইয়াগুতু পেশাব পায়খানা করে না লা ইয়ানামু ওয়া লা ইস্তাইকিজু ঘুমায় না সজাগ হয় না ঘুম গেলেই না সজাগ হওয়ার প্রশ্ন আমাদের মতো এরকম অল্প অল্প বয়সে লা ইয়ামুতু ওয়া লা ইয়াহইয়া এরকম অল্প বয়সে জন্মও নেয় না বাঁচেও না মরেও না সব ফেরেশতারা মরবে অবশেষে কিন্তু যে ফেরেশতার একবার জন্ম হয়েছে সৃষ্টি হয়েছে জন্ম না সৃষ্টি হয়েছে ওই ফেরেশতা কিয়ামতের আগে মরবে না কিয়ামতের দিন মরবে তো সব ছোট বড় মখলুকের ভিতরে সম্মানী বেগুনা মাসুম যে জাতিটা নূরানি জাতি ফেরেশতা বডিতে অনেক বড় বড় তারা যেমন আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের বডি সম্পর্কে বলা হয় সারা দুনিয়ার সব পানি খেয়াল করতেছেন সারা দুনিয়ায় যত পানি আছে কত পানি হবে 10 মণ দুনিয়ায় যত পানি আছে সব পানি যদি আজরাইলের মূল বডিতে বডি ধারণ করার পরে তার মাথায় ঢেলে দেয় তাহলে তার মাথার পানি এই সম্পূর্ণ পানি মাথায় দেওয়ার পরে চুলের আগা পর্যন্ত বাইরে আসবে না এতে শুধু মাথাটা বেশি বেশি মাথাটা ভিজতে পারে তাহলে কত বড় মাথা এই মাথাওয়ালা কত বড় বডি এত বড় মাথা আজরাইলের কিন্তু মোবাইল বানাতে পারে না মোবাইল চালাতেও পারে না অথচ একটুক একটুক তিন চার বছরে পোলা পান কি চিনা চেনে মোবাইল কোন সৃষ্টি আজরাইল বানাইতে পারে না এই যত আমাদের যত আবিষ্কার আছে কিচ্ছু বানাতে পারে না জিবরিল আলাইহিস সালাম 104 খানা আসমানি কিতাবের হাফেজ আলেম তারপরও দুনিয়ার এই সমস্ত প্রযুক্তির কিচ্ছু বানাতে পারে না একজন মেম্বার ভোট কালেকশন করে কোন কায়দায় মেম্বারি করবে এ কৌশল মেম্বার জানে জিব্রাইল তা বোঝে না আল্লাহ তাআলা তাদেরকে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বে তারা পরিপূর্ণ কিন্তু এই সমস্ত ক্রিটিক্যাল এই সমস্ত ক্রিমিনালি এ তারা বোঝে না আবিষ্কার টাবিষ্কার তারা বোঝে না এ সব বোঝে এতটুক মানুষের একটুক একটা মাথা এই এক দেড় কেজি একটা বেলের সাইজ তালের সাইজ একটা মাথা ওর মধ্যে পটাখানি গিলু এই গিলুর মধ্যে আল্লাহ এত বুদ্ধি দিয়েছে যেই বুদ্ধি দিয়ে দুনিয়ায় হাজারো না থাকা জিনিসকে তারা আবিষ্কার করে ফেলাইছে আবিষ্কার করতে 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 তারা জ্ঞান বিজ্ঞান খাটাইতে খাটাইতে এত ঊর্ধ্বে চলে গেছে মহাকাশের মঙ্গল গ্রহে যায় চাঁদের দেশে যে জায়গা কিনা বেচা করে মধ্য আকর্ষণে স্টেশন বানাইয়া সে জায়গা তারা বিমান নামায় রকেট নামায় কত কিছু বাতাস বিক্রি করে খায় বাতাস বিক্রি করে খায় না এই নেটওয়ার্ক কি নেটওয়ার্ক তো বাতাস তাও যার যার ভাগ করে নেছে বাংলা লিঙ্কা লাগে এক কায়দা গ্রামীণ আলাদা আরো কত লিঙ্ক মিং যা আছে বাতাস ভাগ করে বেছে কিনে খাচ্ছে এই করতে 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 তারা তাদের জ্ঞানের উপরে নির্ভর করে এক পর্যায়ে তারা আল্লাহকে অস্বীকার করে আল্লাহ বলতে কিছু নাই একটু কন কিছু কন আল্লাহ আছে না নাই তোমার যতটুক জ্ঞান এই জ্ঞানও তোমার নাই জ্ঞানের মালিকও কে যাকে যতটুক আল্লাহ ভালো মনে করে তাকে ততটুক দেয় যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা যাকে বেশি দিয়েছে সেটা আল্লাহ তাআলার দয়া আর অনুগ্রহ এই জ্ঞান বিজ্ঞান খাটাইয়া হাজার হাজার আবিষ্কার করার পরে মানুষে নিজেকে বড় মনে করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল সারা দুনিয়ার সব আবিষ্কার যদি একজন বিজ্ঞানী তুমি বানাও তাও তুমি জেনে রাখো তোমাকে আমার বিশাল এলেমের ভান্ডার থেকে তোমাকে সামান্য একটা জাররা পরিমাণ একটা অনুপরমাণু পরিমাণ বিজ্ঞান তোমাকে দেয়া হয়েছে আর বিশাল জ্ঞান ভান্ডার সাগর সমতুল্য বা তার চ কোটি কোটি গুণ বেশি এলেম আমি আমি আল্লাহ পাকের ভিতরে রয়ে গেছে ঠিক কিনা
সর্বময় এলেমের মালিক কে আলিমুম বিজাতি সুদুর আপনার সিনার মধ্যে যা আছে তাও জানেওয়ালা কে ঠিক কি না আল্লাহু আকবার এবার আল্লাহ পাক বলেন তোমাদেরকে যে এলেম আর জ্ঞান দান করেছি ও বান্দা দুনিয়ার হাজারো আবিষ্কার করতে পারবা তবে পাঁচটা বিষয় জানতে পারবা না পাঁচটা বিষয় জানতে পারবা না কয়টা পাঁচটা মস্ক করেন কয়টা পাঁচটা এই পাঁচটা তোমার কোনো জ্ঞান বিজ্ঞান ওই পাঁচটা পর্যন্ত পৌঁছবে না পাঁচটার মধ্যে দুইটি হলো কিয়ামত দুইটা কিয়ামত একটা কিয়ামত আন্তর্জাতিক কিয়ামত আর একটা কিয়ামত পার্সোনাল কিয়ামত দুইটা তিন নম্বরে কোন মেঘে বৃষ্টি নামবে এইটা দুনিয়ার কেউ জেনুইন খবর কইতে পারবা না চার নম্বরে কোন নারী গর্ভধারণ করার ক্ষমতা রাখবে বাচ্চা দেওয়ার ক্ষমতা রাখবে বাচ্চা পেটে আসার আগে কেউ কইতে পারবা না এই মহিলা বাচ্চা দিতে পারবে কি পারবে না আর দিলেও পুরুষ সন্তান দে পুত্র সন্তান দেবে না কন্যা সন্তান দেবে এইটা দুনিয়ার কেউ কইতে পারবা না পাঁচ নম্বর মামা তাদ্রি নাফসুম মাযা তাকসিবু গাদা একটু পরে কে কি খাইবা কে কি ইনকাম করবা এইটা দুনিয়ার কেউ কইতে পারবা না তোমার ধারণা আগামীকাল তোমার আমল নামায় এক কোটি টাকা ঢুকবে সোনালী ব্যাংকে বন্ধুরে হতে পারে ওই দিন এক টাকাও ঢুকবে না কথা কানটি কিনা অমা তাদ্রি নাফসুম মাযা তাকসিবু গাদা কে কি আগামীকাল ইনকাম করবা এইটা কেউ কইতে পারবা না পাঁচটার মধ্যে আমি দুইটা নিয়ে একটু কথা বলবো একটা হলো আন্তর্জাতিক কিয়ামত আর একটা হলো পার্সোনাল কিয়ামত আন্তর্জাতিক কিয়ামত হবে কেমন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা জমিনটাকে আল্লাহ পাক ইসরাফিল আলাইহিস সালামের সিঙ্গার ফুৎকারের মাধ্যমে এমন একটা কম্পন দেবে এমন একটা ঝাঁকি দেবে ইজাস সামাউন ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবু ইনতাসারাত ইসরাফিল আলাইহিস সালামের সিঙ্গার ফুকটা এত আওয়াজ বিশিষ্ট হবে সাতটা আসমান টাস টাস করে ফাইটে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে যাবে জমিনটা পায়ের নিচ থেকে হারিয়ে যাবে ইদা বাকাতিল ওয়াকিয়া লাইসা লি বাকাতিহা কাদিবা হাফিজাতুর রাফিয়া ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা অবসাতিল জিবালু বাসা ফাকানাত হাবা মুমবাসা বিশাল পাহাড় পর্বতগুলো তুলার মতো উঠতে থাকবে মাটির নিচে যা আছে সব উগরাই দিবে এরপরে নেয়ার কেউ থাকবে না জমিনটা হারিয়ে যাবে পাহাড় পর্বত উড়ে যাবে সূর্য খসে পড়বে চন্দ্র তারকা খসে পড়বে উড়াউড়ি শুরু হয়ে যাবে নিমিষের ভিতরে সব ধ্বংস হয়ে যাবে এর নাম হলো প্রথম কিয়ামত এগুলো হবে কি হবে না কথা বলেন হবে একটু সিডার সুনামি টর্নেডো নার্গিস আইলা বুলবুল আমপান ফানি এগুলো তো চলে গেছে এই যেগুলো চলে গেছে আমাদের বিজ্ঞানীরা এগুলো ইতারের মাধ্যমে এগুলো রাডারের মাধ্যমে দইরা আবহাওয়াবিদরা তারা মেশিনের মাধ্যমে একটু অ্যাডভান্স জানতে পাইরা আমাদেরকে ভয় দেয় ফানি মানে প্রচণ্ড প্রচণ্ড ধ্বংসলীলা ঘটায় দেবে আমপান টাম্পান যা নাম রাখছে এগুলো বিশাল বিশাল ভয়াবহ এর এক একটার ভয়তে আমাদের দেশে কম্পন শুরু হয়ে যায় আমেরিকার মতো বড় বড় শক্তিশালী দেশ পর্যন্ত ঝড়ের কাছে আক্রান্ত হইয়া দুস্তরে তারা ভীত সন্ত্রস্ত হয়ে যায় কিন্তু মূল কিয়ামত তো দেখে নাই এগুলো কিয়ামতের হালকা নমুনা মূল কিয়ামত যখন হবে কিছুই থাকবে না কিছুই থাকবে না অবস্থাটা কেমন হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা আমা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ এমন একটা ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হবে মানুষে মদ খাবে না অথচ মাতালের মতো ঘুরে বেড়াবে মানুষকে জিনে ধরবে না অথচ জিনে ধরা মানুষের মতো পাগল হয়ে যাবে অপ্রাপ্ত বয়স্ক গর্ভবতী মহিলা যাদের পেটে দুই তিন মাসে বাচ্চা আছে এগুলো অন্যাসে ডেলিভারি হয়ে যাবে এমন একটা ভয়াবহ পরিস্থিতি ধ্বংসলীলা সেদিন শুরু হবে হবে কি হবে না সব প্রাণী ধ্বংস হয়ে যাবে অবশিষ্ট থাকবে মাত্র ফেরেশতা ১২ ফেরেশতা থাকবে ১২ জন ফেরেশতা
আল্লাহর আরশ বহনকারী আটজন ফেরেশতা আর এই বড় চারজন ফেরেশতা এর আগে আজরাইল আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদের জান ও কবজা করে নিয়ে যাবে কেউ থাকবে না শব্দ অংশ আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে জিজ্ঞেস করবে আজরাইল আল আনমা বাকিয়া সব তো শেষ করেছ আপাতত কে কে আছে আজরাইল বলবে আল্লাহ নাহনু ইসনা শরা ওয়া আনতা আমরা 12 জন আর তুমি এই মোট 13 জন আছি সারা জগতে আল্লাহ পাক বলবেন তুমি বাদে ওই বড় চারজনের তিনজনের জান নাও যেই ইসরাফিলের ফুঙ্কারে সারা দুনিয়া ধ্বংস হয়ে যাবে সেই ইসরাফিলের জানটা আজরাইল বের করে নেবে জিব্রাইলের জান বের করে নেবে মিকাইল আলাইহিস সালামের জানও বের করে নিয়ে যাবে আল্লাহ পাকের কাছে জমা দেবে এবার জিজ্ঞেস করবেন আল আনমা বাকিয়া ও আল্লাহ এখন আর কি আল্লাহ বলবেন ও আজরাইল এখন আর কি আছে আজরাইল বলবেন আল্লাহ আনা বা আনতা বা সামানিয়া তুমি আছো আর আমি আছি আরে আরশ বহনকারী আটজন আছে মোট দশজন আছি আল্লাহ বলবেন আরশ বহনকারী যে আটজন সেই আটজনের জানো কবজা করে আমার কাছে জমা দাও এই আরশ বহনকারী আটজনের জান নেওয়ার সময় আজরাইল বলবে আল্লাহ এই আটজন তো তোমার আরশ ধরে উঁচু করে রাখছে এদেরকে যদি সরাই দেই মেরে ফেলি তোমার আরশ কোন জায়গা যাবে আরশ পড়ে যাবে আল্লাহ পাক বলেন আজরাইল তুমি পড়ো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ যারা পড়ছেন তাদের আমলনামায় হরফ সংখ্যায় 10 নেকি কইরা আর জান্নাতের মধ্যে চার তলা বিশিষ্ট একটা দালান বানানো হয়ে গেছে সুবহানাল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ বলে আজরাইল তুমি পড়ো ওই আল্লাহ এক ও একক আমার আল্লাহ কয়জন আল্লাহু সামাদ পড়ো আল্লাহু সামাদ আল্লাহ ওয়া মুকাবেকি এমন আল্লাহ নয় আমাদের আল্লাহ যেই আল্লাহর নিচে দিয়ে আটজন ফেরেশতা উঁচু করে রাখলে থাকতে পারে নইলে আল্লাহ পড়ে যায় ওরে দুনিয়ার অন্য কোনো মাবুদের মতো আমি আল্লাহ না তোমাদের মধ্যে অনেক আছে অনেক জাতি আছে যারা তাদেরকে ইবাদত বন্দেগী করে যার ইবাদত করে তোমাদের উপাস্য যারা তারা বছরে একবার রং উঠে যায় বিদেশে থেকে মিস্ত্রি এনে রং দেওয়া লাগে এক বছর যাইতে না যাইতে হাত পায়ে বল থাকে না এরপরে বাঁশ ফাঁসার মধ্যে দিয়ে তিন দিক দিয়ে বাঁশ বাঁধাই দিয়ে দাঁড় করে রাখা লাগে নইলে তারা এলে ডুলে পড়ে যায় কুত্তয় লাথি দিয়ে চিৎ করে ফেলায় দিতে পারে কথা বলেন ঠিক কি ঠিক না আমি আল্লাহ ওই রকম দুর্বল আল্লাহ না আমার আরশ বহন না করলে আমি থাকতে পারি না নিচে পড়ে যায় এরকম না আল্লাহু সামাদ এরপরে আজরাইল যখন ওই আটজনের জান কবজা করে আল্লাহর কাছে দিবে আল্লাহ পাক আবার জিজ্ঞেস করবে আজরাইল আল আনমা বাকি এখন কে আর কে আছে কয় আল্লাহ আনতা ওয়া আনা তুমি আছো আর আমি আছি দুইজন আল্লাহ কয় আজরাইল আনা হাইয়ুন কাইয়ুম আমি চিরস্থায়ী চিরঞ্জীব আমি কোনোদিন মরি না মরব না ও আজরাইল এবার তোমার জানটা বের করে দাও আজরাইল বলে আল্লাহ সৃষ্টি সবই আমরা তোমার যারে যে দায়িত্ব দিয়েছ সে সেই দায়িত্ব পালন করে আমাকে দায়িত্ব দিয়েছ জান কবজা করার দুনিয়ার সব মখলুকের জান কবজা করলাম অবশেষে আমাকে মরিতে হইবে এইটা জানলে আল্লাহ আমি শুরু থেকে দায়িত্ব পরিবর্তন করে নিতাম ও আল্লাহ এখন আমার জান ও কবজা করতে হবে আমি তো সকলরে মারছি আমারে মারবে কে আল্লাহ বলবেন তোমারে তুমি মারবা তুমি আত্মহত্যা করবা সিস্টেম কি কয় তুমি বুকের উপরে হাত মাইরা মুট করে হাতটারে টান এই পর্যন্ত তোমার দায়িত্ব বাকি দায়িত্ব আমি পালন করব আজরাইল যখন বুকের উপরে হাত মেরে টান মারবে তার মৃত্যু যন্ত্রণায় এমন একটা আওয়াজ বের হবে মৃত্যু যন্ত্রণায় এমন একটা আওয়াজ বের হবে ওই আওয়াজের সময় যদি সারা দুনিয়ার সমস্ত মখলুক বাইচা থাকতো আজরাইলের মুখের আওয়াজ শুনে সমস্ত প্রাণী কলিজা ভাইটা মারা যাইত এমন একটা বিকট শব্দ সব শেষ হয়ে যাওয়ার পরে থাকবে শুধু কুল্লু শাইন হালিকুন ইল্লা ওয়াজহুল্লাহ অবশেষে থাকবে কে আল্লাহ থাকবে এইটি হলো আন্তর্জাতিক কিয়ামত এই কিয়ামতের আগে এই কিয়ামতের আগে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন
পাঠাইছেন দুনিয়ায় আমাদের কাছে কথা পৌঁছানোর জন্য জিব্রিল আলাইহিস সালাম নবিয়া পাক মেরাজ থেকে আসার পরে জিব্রিল আলাইহিস সালাম আইসা নবিয়া পাকের কদমের কাছে বইসা জিজ্ঞেস করতেছে ওগো আল্লাহর নবী আমি তো সব নবীর কাছে দুনিয়া ধ্বংস আর কিয়ামত সম্পর্কে বলেছি কিন্তু প্রত্যেক নবী আমাকে জানতে চাইছেন মুজিদ কিয়ামত কবে হবে এ কত সালে কিয়ামত হবে 2020 সালে না 30 সালে নাকি 3000 সালে না 5000 সালে কোন সালে কিয়ামত হবে আমাকে জিজ্ঞাসা করেছে কিন্তু কোন নবীকে আমি কিয়ামতের ডেট বলতে পারি নাই আপনি তো আল্লাহর বাড়ি গিয়েছিলেন মেরাজে যাই আল্লাহর কাছ থেকে অনেক গোপন তথ্য জেনে আছেন ওগো আল্লাহর নবী আপনি কি বলতে পারেন আল্লাহ কি আপনাকে শিখিয়ে দিয়েছে জানাই দিয়েছে কিয়ামত কবে হবে নবী পাক সূরা লুকমানের আয়াত পড়ে জিব্রাইলকে শোনায় দেয় জিব্রাইল ইন্নাল্লাহা ইনদা গুরিল মুসা এ কিয়ামত কবে হবে এর একমাত্র জেনুইন ডেট সম্পর্কে আল্লাহ ছাড়া আর কেউ জানে না জিব্রাইল কয় হুজুর আমা ইমারাতুহা এই কিয়ামতের আলামত পূর্বাভাস কিছু বলতে পারেন হুজুর বলে হ্যাঁ আমি এগুলো অনেক বলতে পারি অনেক হাদিসের মধ্যে অনেক আমিও বহুত বয়ানের মধ্যে বলেছি সময় এসেছে বলার সময় এসেছে বলার এই বছর মিশকাত শরীফের ভিতরে কিতাবুল ফিতান কিতাবু আসরাতিস সাআ কিয়ামতের আলামত এবং কিয়ামতের পূর্বে যে সমস্ত ফিতনা ফসাদ গুলো হবে এগুলো আমি লম্বা চওড়া করে ক্লাসে ছাত্রদেরকে পড়াইছি বন্ধুরে নবী পাক জিব্রাইল এবং সাহাবায়ে কিরামদের বিভিন্ন প্রশ্নের সময় এ কথাগুলো বলেছেন তার মধ্যে আবু দাউদ শরীফের মধ্যে একটা হাদিস আছে আল্লাহর নবী বলেন হে দুনিয়ার মুসলমান জেনে নাও আমার প্রাণপ্রিয় যুবক জেনে নাও দুনিয়ার বহুত মস্তানি পাগলামি করেছ যখনই ইসলামের উপরে কোন প্রকার কোন হামলা আসে বিদেশি কোন বাইরে দেশের ভিতরে কোন কোন নাস্তিক আর মুরতাদ যখন আল্লাহ আল্লাহর রসুল আর কোরআন হাদিস তুলে কোন গালি দেয় কোন শক্ত কথা বলে আমরা উলামায়ে কেরামরা ডাক দেই তোমরা স্থানীয় পাবলিক যুবকরা মতে মোটে মাথা খাড়া করো না তোমরা মোটে কান দাও না তোমরা মনে করে কাজগুলো মৌলবিগের তারা ফরিদপুর যাবে ওরে গোপালেরা গোপালগঞ্জ যাবে ডাকালেরা ঢাকায় নাইসে বেড়াবে এগুলো আমাদের দায়িত্ব না যদি তুমি মুসলমানের সন্তান হয়ে থাকো পবিত্র মায়ের আড়াল সন্তান হয়ে থাকো এখনই তোমার রক্ত গরম করার সময় এসেছে বসে থাকার সময় কথা বলেন আছে তুমি মনে করবে আমরা চেহারা পাল্টানো আছি আমার মুখে দাড়ি নাই প্যান্ট শার্ট টাই কোট আছে আমারও আর খ্রিস্টানদের দেখতে তো কোনো পার্থক্য নাই ওরে যদি বিপদ আসিয়াই যায় তাহলে আমরা আমাদের এই সুরত নিয়ে তাদের সাথে মিশে বসবো মায়ের খাইলে সব মৌলবীরা মায়ের খাইবে তুমি ভালো করে জেনে নাও তোমার যদি আইডি কার্ড হয়ে থাকে তোমার যদি আইডি কার্ড হয়ে থাকে আইডি কার্ড করার সময় তোমার ফিঙ্গার নিয়েছে এই সমস্ত ফিঙ্গার একেবারে প্রত্যেকের নামের উপরে ফিঙ্গার জমা আছে ইংল্যান্ডের কাছে ওই ইংরেজদের কাছে তোমাদের ফিঙ্গার জমা আছে তোমার চেহারা পাল্টাইলে কাম হবে না মুসলমানের সন্তান তোমাকে ফিঙ্গার দেখে তোমার নাম দেইকা তোমার রক্ত পরীক্ষা করে আইসে খুঁজে খুঁজে বের করবে ইঁদুরের গালার মধ্যে পালাবি সেখান থেকে বের করবে পাহাড়ের গুহায় পালাবি সেখান থেকে বের করবে একটা মুসলমানের বাচ্চাও দুনিয়ায় তারা রাখবে না এমন ভাবে তারা আসতেছে আক্রমণ কইরা এই মুহূর্তে এখনো পর্যন্ত সময় আছে আল্লাহর রহমতে আমাদের মাথা করার খাড়া করার সুযোগ এখনো পর্যন্ত আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জয়ের পতাকা আমরা আবার হাতে করে সামনের দিকে আগাইতে চাই আল্লাহ নবী পাক বলে এ মুসলমান শুনে নে ইউসিকুল উমাম আনতাদা আলাইকুম কামা তাদালা আকলাতু আলা কসাতিহা বেশি দেরি নাই ইউসিকু একেবারে কাছে চলে আসছে সময় আরবিতে ইউসিকু মানে আর দেরি নাই চলে আসছে ইউসিকুল উমামু আনতাদা আলাইকুম কামা তাদাল আকিলাতু আলা কসাতিহা খাদ্য পাক হয়ে গেলে খাদ্য প্লেটে দিলে যেমন খাবারের জন্য ডাক দেয় তবলিগি গেছেন তো তবলিগি এক এক প্লেটে খাবার দেয় চার চারজন পাঁচজনের বসে না খাবার দিয়ে আমির সাহেব কয় আসেন সবাই খেয়ে যান বা খা খেদমতের সাথী যারা আছে তারা কয় আসেন খেয়ে যান যখন খেদমতের সাথীরা ডাক দেয় সব তবলিগলার আইসা যার যার কায়দায় গোল হয়ে প্লেটে বৈশা যায় এবার খানা নিয়ে খানাকে ঘিরে ধরে আর যার যার কায়দায় খাইতে থাকে নবী পাক বলে কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত জেনে নাও কিয়ামতের আগে বেশি দেরি নাই কিয়ামতের আগে সারা পৃথিবীর কাফেররা মুসলমানদেরকে প্লেটের মধ্যে ফেলাইয়া চতুর্দিক দিয়ে ডাক দেবে আয় মুসলমান পাইছি আয় চলে আয়
মুসলমান কখনো এক হইতে পারতেছে না পারবে কিনা আল্লাহ জানে মাহদী আলাইহিস সালামের আগে ওই আমেরিকা ও বেস্তে ইসরায়েলের সাথে লাগছে আমেরিকা আলা বহর নিয়ে চলেই আসছে একাত্মতা ঘোষণা দিয়েছে এপাশে জাপান একেবারে পশ্চিমে আমেরিকান একেবারে পূর্ব দেশে জাপান জাপান আর আমেরিকা একাত্মতা ঘোষণা দিয়েছে আমাদের পাশে আমাদের বন্ধু চরম পরম বন্ধু আমাদের গলায় থাকা বন্ধু কলেজে বন্ধু বন্ধু আমার প্রাণ প্রিয় যুবকরা যাদের একটা প্রোগ্রাম তোমরা মিস করো না এখন থেকে শুরু হবে দুর্গা পূজা কালী পূজা সরস্বতী পূজা লক্ষ্মী পূজা বড় পূজা ছোট পূজা কার্তিক পূজা সব পূজাগুলো হিন্দুরা করে আর আমার দেশের মুসলমানরা যায় কি যায় না কতক্ষণ যায় কি যায় না তুই যদি মুসলমানের বাচ্চা হইস আর তোর ভিতরে যদি হালাল মায়ের রক্ত হয় হালাল বাপের রক্ত যদি দিয়ে তোকে জন্ম দেওয়া থাকে নিশ্চয় কোন মুসলমানের বাচ্চা কোনো অমুসলমানদের অনুষ্ঠানে যাইতে পারে না তাদের সাথে প্রেম কইরা ভালোবাসা কইরা তাদের পূজা পাঠে অংশ গ্রহণ করো তারা তোমাদের সাথে কেমন আচরণ করে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস মুসলমানদের দ্বিতীয় কাবা দখল করে রাখছে দীর্ঘ কাল পর্যন্ত 75 বছর পর্যন্ত তারা এর উপরে হস্তক্ষেপ করে আসতেছে মুসলমানরা নামাজ পড়তে যায় তাদের উপরে ওয়াক্তে ওয়াক্তে নির্যাতন করে জুমার দিন তাদেরকে পিটায় ঈদের দিন তাদেরকে পিটায় ঈদের নামাজ তাদেরকে পড়তে যাইতে দেয় না ওয়াক্তীয় নামাজের সময় দরজায় দাঁড়ায়া আর্মি পুলিশ রাইসা পিটান পাটান শুরু করে তোমাদের মতো দাড়ি কাটা যুবক ফিলিস্তিনে আছে তারা ইমানি বলে বলিয়ান প্যান্ট শার্ট পরা আছে দাড়ি কাটা কিন্তু মুসলমানের বাচ্চা এগুলোরে তাজা তাজা ধইরা এক বছরের ভিতরে 250 যুবককে তারা জবাই করেছে এক বছরে 250 যুবককে অনর্থক একেবারে খালি খালি জবাই করে দিয়েছে ও আমার প্রাণ প্রিয় মুসলমান ভাইয়েরা তুমি কি বলতে পারবা কোনো অমুসলমানের একটা সন্তানকে তুমি জীবনে কোনোদিন মসজিদে নিতে পারছো জুমার নামাজ পড়াইতে একটা যুবক তুমি পারো নাই একজন হিন্দু যুবক ঈদের নামাজ পড়াইতে একটা যুবকরে দিয়ে তারাবির নামাজ পড়াইতে পারো নাই জুমার নামাজ ওক্তীয় নামাজে আনতে পারো নাই তাদের মাথায় টুপি দিতে পারো নাই তাদের মাথায় পাগড়ি পরাইতে পারো নাই বন্ধুত্ব তো তোমার সাথে আছে তাদেরকে আইনে তোমার বাড়ি কুরবানির গোশত খাওয়াইতে পারো নাই অথচ পূজার দিন তুমি তাদের বাড়ি যে নাড়ু খাও আছে না নাই নাড়ু খাওয়া পার্টি আছে না নাই ওরে পিরিচ্ছে বাড়ি যে নাড়ু খাও আর নাড়ুর মধ্যে আলাদা গিরান পাও গিয়ে গিয়ে গিরান এ গিয়ে গিয়ে সুন্দর গিরান আসে কোন জায়গাতে জানো ওই বাড়ির নাড়ু বানাইলে বৌদি সকালবেলা শুয়ারের চর্বি সেন্সে আজ দিয়ে সেই চর্বি আলা আজ দিয়ে লাড্ডু বানাই দিয়েছে এই জন্য ওর মধ্যে গিয়ে গিয়ে গিরান তোরে শুয়োরের চর্বি খাওয়াই ছাড়িয়ে দিছে জীবনে কোনো দিন এক লোকমে এক টুকরা গরুর গোশত খাওয়াইতে পারলে না ফ্রান্স ইটালি ইউরোপ যত পশ্চিমা দেশ আছে এহুদি দেশ যত আছে সব দেশের খ্রিস্টান এহুদিরা ঐক্য হইয়া আমাদের পাশের বন্ধু দাদা বাবুরাও প্রথম দিন নরেন্দ্র মোদি একেবারে প্রথম দিন নরেন্দ্র মোদি উনি একাত্মতা ঘোষণা করছে ইসরায়েলের সাথে তাকে সাহায্য করবে সহযোগিতা করবে দুঃখে বুক ফাইটা যায় আমার মুসলমানরা এখনো পর্যন্ত বা হিম্মত খোলা মেলা স্বীকৃতি দিতে পারে নাই খোলা মেলা ময়দানে নামে বলতে পারে নাই একমাত্র ইরান ছাড়া তাও একটু কৌশলে কয় তাও একটু কৌশলে কয় আমরা সমর্থন করি অস্ত্র দিলাম বহর যাচ্ছে তা বলে না সৌদি আরবালারাই আমেরিকার কাছে গোলাম হয়ে গেছে সৌদি আরবালারাই আমেরিকার কাছে গোলাম হয়ে গেছে আর সব তাদের পাচাটা হয়ে গেছে এই মুহূর্তে আমরা বাঙালি মুসলমান আমাদের জননেত্রী শেখ হাসিনা ফিলিস্তিনকে ভোট দিয়েছে উনি বলেছেন আমরা ফিলিস্তিনের সাথে কাজেই আমাদের দেশের নেতা যেহেতু ফিলিস্তিনের সাথে আমরা মুসলমানরা ফিলিস্তিনদের সাথে এখনই ডাক আসলে যাইতে রাজি কে কে রাজি রেডি দাও কাছে খুন্তা কুরল যা আছে তা নিয়ে ওরা তো চেনে না এর নাম সালতানগর কান্দা রাত্রি হেসাক ধরায় কাজিয়ারা মানুষ আমরা কথা বলেন না কে ওই বছর 22 কই বলদ মুসলমানদের তাই মাইরে সাপ কথি খালি ডুয়ে দেখ বাংলাদেশে কেড়াইল দিয়ে বড় শোয়াই ফেলাই দেবো বিটি গিয়াতের বঠিরা শাড়ির বাড়ি তো খাও নাই আর ভিড়ের বাড়ি কথা কর না কে ভিড়াই দিয়ে ভালোই দাঁত ফেলাই দেবো তোর মস্তা দিয়া তোর ক্ষেপণাস্ত্র যে জায়গায় দিয়ে যায় সেই জায়গায় দিয়ে দিয়ে দেবে ইনশা একটা তকবীর হবে ভাইও দিয়েছে তকবীর জজবা আল্লাহ এই তকবীরে কি হবে এটা কি জায়গায় যাবে এই মিডিয়া আলারা দিলে দেবে তা আমাকে বাঙালি তকবীর কি ওরা শোনে নাকি
তবে আমাগে লাভ আছে কাদের লাভ আমাদের লাভ বলে থাকি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম কে আগুনে ফেলানোর জন্য নমরুদ অগ্নিকুণ্ডলী বানাইছে না কিসসা তো জানেন এক মাস পর্যন্ত বাবুল শহরে সমস্ত কাফেরকে দিয়ে সাবালেক যারা নারী আর পুরুষ এক মন করে লোহা কাটার এক মন কইরা শাল কাট হয় লোহা কাট নয় শাল কাট প্রত্যেকদিন জমা দেয়া লাগবে আজির একাতায় নাম সই কইরা এক মন করে কাট জমা দেয়া লাগবে এক মাস পর্যন্ত কাট জমা করছে হাজার হাজার মানুষ ডেইলি যদি এক মন করে কাট জমা দেয় এক মাস কি পরিমাণ শাল লোহা কাট জমা হইছে এক ইব্রাহিম রে পোড়াতে কি একটা এত কাট লাগে নাকি ও তো দুই মুঠা খড়ি অলি হয়ে যায় ভয় দিয়ে উনাকে আতঙ্কিত করে দুর্বল করবে এই প্ল্যানে বিশাল সাজাইছে এক সপ্তাহ তেল মারছে এক সপ্তাহ আগুন জ্বালাইছে চতুর্দিক দিয়ে বড় বড় ফুঙ্কার দিয়ে আগুনের ভিতরে জাহান্নামের আগুনের মতো লাল জাগায় লাল জাগায় কালো জাগায় ধুমো জাগায় সাদা জাগায় নীল ভ্যারাইটি কিসমের আগুন দুই মাইল আকাশ পর্যন্ত উঠে গেছে এই আগুন বাংলাদেশে কোনো ফায়ার সার্ভিস তৈরি হয়নি অত বড় আগুন নিভানোর জন্য বিশ্বে এখনো পর্যন্ত কোনো ফায়ার সার্ভিস তৈরি হয় নাই এই আগুন নিভানোর জন্য ও যদি আল্লাহ রাস্তে লাস্টে পূর্তি পূর্তি শেষ হয় ইব্রাহিম আলাইহিস সালামকে মাঝখানে ফেলানো হয়েই গেছে ভিতরে ইব্রাহিম কোন হালাতে আছে তা তো আর কেউ জানে না সবাই জানে যে পুড়িয়ে ছাই হয়ে গেছে কথা কন আর ইব্রাহিম আলাইহিস সালাম কি ছাই হয়েছে না শান্তিতে আছে কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম আল্লাহ পাক বললেন আগুন ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হইয়া যাও শান্তিদায়ক ঠান্ডা হয়ে গেছে জিব্রাইল জান্নাত থেকে খাট পালং আইনা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুনের মধ্যে তৈরি করে দিয়া জান্নাতি জামা পরাই দিয়া আল্লাহর বান্দারে একেবারে নতুন দুলহার মতো ছাপ্পল খাটে বসায় রাখছে কন্যা সুবহানাল্লাহ বাইরের থেকে সবাই মনে করছে ইব্রাহিম শেষ হয়ে যাচ্ছে একটা ব্যাং আল্লাহর কাছে মুনাজাত করছে রব্বুল আলামিন আমি এই ইব্রাহিমের পক্ষে নমরুদের আগুন নিভিয়ে দেওয়ার জন্য কেটু চেষ্টা করব আল্লাহ কয় তুই ব্যাং তোর কতটুক বডি আছে তোর কাছে কি আছে তোর কাছে কি দমকল আর স্যালো মেশিন আছে নাকি তোর কাছে কি আছে ফায়ার সার্ভিস আছে এত বড় আগুন কি দে নিবেবি ব্যাঙ্গে কয় আবেদরিয়ারা আকার না তো আকাশিত হাম্বা কদরে তেষ্ণে কি বায়াত চাষিত আল্লাহ কিছুই নাই তারপরে যদি তুমি আমারে হুকুম করো যে সাগরে পানি সেচে বেলায় দিবি তাই তো আমার সৃষ্টা তো করতে হবে যেভাবে পারি তা আমার যতটুকু ক্ষমতা আছে তা দিয়ে আমি চেষ্টা করবো আল্লাহ কয় কি ক্ষমতা কি করবি দেখো কি করি ও সাগরে যাইয়া পেট ভরে পানি খাইয়া কিছুক্ষণ অপেক্ষা করার পরে পেটের মধ্যে পানি যখন পেশাবে পরিণত হয়েছে দূর থেকে জাম করে তিনবার পেশাব করে দিছে ইব্রাহিম নমরুদের আগুনের গায়ে এই এতটুক ব্যঙ্গের পেশাবে আগুনের জাররা পরিমাণ ক্ষতি হয় নাই ইব্রাহিমের এক তো এক চুল পরিমাণ উপকার হয় নাই বন্ধুরে ব্যাংডা ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষপাতিত্ব করা করার কারণে লাভ হতি হইছে যাইয়া ব্যাঙ্গের ব্যাঙ্গের লাভ হইয়া গেছে আল্লাহ কয় ও ব্যাং তুই তোর চেষ্টা যতটুকু ছিল তা করেছিস তোর চেষ্টার বিনিময়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ইব্রাহিমের দলে থাকার কারণে তোকে আমি তিনটে পুরস্কার দান করলাম এক নম্বর পুরস্কার জীবনে কোনোদিন তোর পেশাবে সংকট হবে না পেশাবে কোনোদিন কম পড়বে না তোর পেশাবে বরকত দিয়ে দিলাম রাত ভর পেশাব করবি মাঝে পানি খাওয়া লাগবে না একটুও কম হবে না রাতের বেলা হাঁটা দিলি দেখবেন অনেক সময় ব্যাঙ্গ ব্যাঙ্গের গায়ে লাথি লাগে সেরাত করে পেশাব করে দেয় না ওই যে বড় ম্যাক ম্যাক করে ডাকে যে সোনালি রঙের ব্যাঙ ও তো লাভ দিলি একেবারে মারতি মারতি যায় ঠিক না ওর একবারও পানি খাওয়া লাগবে না রাত ভর লাভ হবে আর পেশাব করবে কোনোদিন আর পেশাবে কম হবে না আল্লাহ কয় তোর পেশাবে বরকত দিয়ে দিলাম এক নম্বর পুরস্কার দুই নম্বর পুরস্কার ও ব্যাং আশরাফুল মখলুকত আদম সন্তান এরা সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মানুষের চাইতে দামি আর কেউ আছে নাকি কথা গান তাদের পেশাব না পাক মানুষের পেশাব না পাক অন্য সবার পেশাব তো না পাক কি না পাক এই আশরাফুল মখলুকত মানুষের পেশাব না পাক কিন্তু ব্যাং তুই আমার ইব্রাহিমের পক্ষপাতিত্ব করে শেষ বিদায় তোর পেশাবরে আমি পবিত্র ঘোষণা দিলাম ওই ব্যাঙ্গের পেশাব যদি আপনার গায়ে কাপড়ে লাগে ওই অবস্থায় নামাজ পড়বেন ধোয়া লাগবে না তিন নম্বর পুরস্কার তুই তোর মতো ব্যাং যেই ব্যাঙে অপরাধ করে না কোনো ক্ষতি করে না
এমন একটা ব্যাংরে যদি কেউ মেরে ফেলে অনার্থক তাহলে তার যে গুনাহ হবে এই গুনাহ মোচনের জন্য একটা খাসি জবাই দিয়ে গরিবদের মধ্যে বণ্টন করে দিতে হবে এই কাফফারা তার উপরে ওয়াজিব হবে তোর দাম একটা খাসির চাইতে বেশি করে দিলাম ও ব্যাংক তুই আমার ইব্রাহিমের পক্ষ নিয়েছিস বন্ধুরে একটা নয় একটা প্রাণী ব্যাংক সে জান্নাতও যাবে না তার জন্য জাহান্নামও নাই সগীরাও নাই কবিরাও নাই তার আমল নামা নাই তার জন্য করে হিসাব নিকাশ নাই সে যদি ইব্রাহিম নবীর পক্ষ নেওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে এত সম্মান দিতে পারে আমরা মুসলমানদের পক্ষে আল্লাহর পক্ষে ইসলামের পক্ষে স্লোগান দিলে আল্লাহ পাক আমাদের দাম বাড়াই দিতে পারে কি পারে না যদি এই মর্মে ফরিদপুরের ডাক আসে ইসরায়েলের বিপক্ষে মুসলমানদের ফিলিস্তিনদের পক্ষে যাইবেন তো ইনশাআল্লাহ উপস্থিত হবেন তো ইনশাআল্লাহ এটা মৌলবিকে বর ছেড়ে দেবেন এটা সকলের দায়িত্ব কিনা সকলের দায়িত্ব কিনা ভারতের ভিতরে রঙ্গিলায় রসুল নামে একটা বই লেখছে এক ঠাকুর কিসসা শুনেছেন কখনো এক সাধু আল্লাহর নবীর কটুক্তি করে রঙ্গিলায় রসুল লেখছে রসুলকে রসুলের ব্যঙ্গচিত্র তৈরি করছে সমালোচনা লিখেছে একটা যুবক ওই কথা শুনে কারো সাথে কোনো মিটিং মিছিল আর ধর্মঘটের মধ্যে যায়নি ও গোপনে একটা ছুরি লুকাই নিয়া যাইতে যাইতে সাধুর এর খানকার মধ্যে চলে গেছে যাইয়ে বলছে তুমি কি লিখেছো রঙ্গিলায় রসুল কিয়া তুনে লেখা রঙ্গিলায় রসুল তুমি লিখেছো বলে হ্যাঁ আমি লিখেছি বলার সাথে সাথে কয় তাহলে তোর আর এই দুনিয়ায় থাকার অধিকার নাই কথা কন একটা কলেজ স্টুডেন্ট মাথায় ঝাঁকড়া চুল মুখে দাড়ি নাই প্যান্ট পরা তার ইমানই বলে ভারতের ভিতরে যেখানে 90% হিন্দু সেই হিন্দুদের ভিতরে বড় সাধু তার খানকার মধ্যে ঢুকে কয় তাহলে তোর আর দুনিয়ায় থাকার অধিকার নাই যেই দুনিয়া দুনিয়া তৈরি হয়েছে আমার নবীর নামে আর সেই নবীর নামে তুই সমালোচনা করেছিস তোকে আর সুযোগ দেওয়া হবে না সাথে সাথে বুড়ির মধ্যে তরবারি ঢুকে দিয়েছে পাড়ায় ধরে তার গলাটা কেটে দিয়ে জায়গায় জবাই করে দিয়ে তাকে শেষ করে দিয়ে জাহান্নামে পাঠাই দিয়ে যুবক বীর পুরুষের মতো বেরোয় চলে আসছে খবর হলে চতুর্দিক দিয়ে পুলিশ এসে ধরে ফেলাইছে পুলিশ নিয়ে গেছে কোর্ট কাছারি চলতেছে মামলা তো হইছেই কোর্টে দাঁড়াইয়া ওর রায় হচ্ছে যেদিন ফাঁসির রায় হবে লম্বা কিচ্ছা ফাঁসির রায় হয় আরো মুস্কি মুস্কি হাসে মুস্কি মুস্কি হাসে তো জল্লাদ যে ফাঁসি দেবে তার বিবরণ আপনাদের কাছে আমি বলছি জল্লাদ ওকে বলতেছে তোমার নামে ফাঁসির রায় হয়ে গেল আর তুমি মুস্কি মুস্কি হাসলে কেন ওই সময় তো কাঁদে মানুষ আমি কত আসামিকে ফাঁসি দিয়েছি একটা আসামিকেও আমি হাসতে দেখি নাই ফাঁসির রায়ের সময় কাঁদতে কাঁদতে পেশাব করে দিয়েছে পায়খানা হয়ে গেছে হুশ নাই আর তুমি সব জ্ঞানে মুস্কি মুস্কি হাসো ঘটনা কি গত রাত্রে আমি স্বপ্নে দেখেছি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলছে আগামীকাল তোমার সাথে আমার দেখা হবে নবিয়া পাক আমাকে অভ্যর্থনা জানানোর জন্য নবিয়া পাক আমাকে ইস্তেকবাল করার জন্য আমাকে রিসিভ করার জন্য বিশ্ব নবী দাঁড়িয়ে আছে আমি সেই আনন্দে মুস্কি মুস্কি হাসি ফাঁসি তো আমাকে হবেই হবে হতেই হবে আরে মরলে আজও মরবো কাইলে মরবো তা যেই মরণের পরে বিশ্ব নবী আমাকে অভ্যর্থনা জানায় আমাকে স্বাগতম জানায় আমাকে রিসিভ করে এমন মরণের জন্য আমি তামান্না করেছি আল্লাহ পাক আমাকে রিসিভ করেছে এই জন্য আমি খুশিতে হাসি কন আলহামদুলিল্লাহ ও যুবক পারবি না ইনশাআল্লাহ রেডি আছো না ইনশাআল্লাহ শুধু ডাক আসতে যে দেরি আল্লাহ যেন আমাদেরকে সুযোগ দেন আল্লাহ যেন আমাদেরকে সুযোগ দেন তার আগেই যেন আল্লাহ তাআলা ফিলিস্তিনকে জয় করে দেয় বলেন আমিন লাগুক বিশ্বযুদ্ধ রেডি আছি 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 এবারে যুদ্ধ বিশ্বযুদ্ধ মুসলিম আর মুসলিমের যুদ্ধ কথা কন মৃত্যু বিলকুল ভয় পাই না মরতে তো হবেই আইজবরি আর কালমরি মরতে হবে অ্যানিমেন এভরিবডি আমাদের প্রত্যেকের পার্সোনাল কিয়ামত আছে না নাই এই কিয়ামতের আগে ইউশিকুল উমাম চতুর্দিক দিয়ে ঘিরে ধরছে নবী পাক যখন এই কথা বললেন সাহাবাই কিরাম বললেন হুজুর চতুর্দিক দিয়ে আমাদের ঘিরে ধরবে সে সময়কে আমরা জনসংখ্যা কম হব আলী কিল্লাতি নাহনু ইয়াউমাইযিন ওদিন আমরা জনসংখ্যা কম হুজুর বললা বালান্তুম কাসির যুদ্ধে বিজয়ের জন্য যে সংখ্যা লাগবে তার চেয়ে তোমরা বেশি হবা
যুদ্ধে বিজয়ের সংখ্যা কেমন কয় যুদ্ধে বিজয়ের সংখ্যা হলো প্রত্যেক ইয়াকুম মিনকুম ইশরুনা সাবিরুন আগলিবুম ইয়াতাইন যখন তোমরা 20 জন মুসলমান ইমানি বলে বলিয়ান হইয়া হাতিয়ার লাগবে না হাতিয়ারের কথা নবী বলেন নাই নবী হাতিয়ারের কথা বলেন নাই নবী বলেন ইমানি একটা হাতিয়ার লাগবে যুবক ইমানি একটা হাতিয়ার লাগবে আল্লাহর ভয় নবীর মহব্বত অন্তরে থাকার একটা ইমানি হাতিয়ার থাকলে 20 জন মুসলমান দাঁড়িয়ে থাকলে 200 কাফের তার সামনে টিকতে পারবে না বিশ্বাস আছে না নাই বিশ্বাস আছে না নাই আফগান যখন রাশিয়ার সাথে যুদ্ধ হয় তখন প্রায় প্রায় আমাদের কাছে পত্রিকায় নিউজ আসতো একজন মুজাহিদ মাত্র সিরফ একজন মুজাহিদ 1000 রুশ সৈন্যদের কাছে ধরা পড়ে গেছে 1000 রুশ সৈন্যের কাছে ধরা পড়ে গেছে এই 1000 রুশ সৈন্য ওরে পাইয়া খুশিতে দেখেন না বিড়ালে ইদুর দল্লি কিন্তু দড়িয়েই মারিয়ে খেয়ে ফেলে না তাজা থাকতে কিছুক্ষণ ওরে নিয়ে বলি খেলে ছাড়িয়ে দিয়ে একটু দেয় কদ্দুর যায় আবার লাভ দিয়ে ধরে আবার উপর দিক ফিয়ে মারে আবার ধরে বসে এই ইঁদুর নিয়ে যেমন বলি খেলে বিড়ালে বিড়ালে ওই রকমই 1000 রুশ আইসা খুশিতে ওরে নিয়ে বলি খেলতেছে তা বলতেছে যে তুরা গল্প মারিস তুরা গল্প মারিস যে নারায় তকবীর কলি এই হয় আর এই সুন ছুটাই দিয়ে টুল্লা বাঁধে বোমা টুমা কিছু নাই সুন ছুটাই দিয়ে টুবলা বানায় হু দিয়ে মারিয়ে দিস আর তাতে ট্যাঙ্ক বাস্ট হয় আর সারা দুনিয়ার বলদ মুসলমানরা এই কথা শুনে শুনে বিশ্বাস করে এই ভাও কথা পাইছিস কোন যে গাছকে যদি এই যে আমাকে 60টে ট্যাঙ্ক আছে এই লাইনে এ যদি তুই বাস্ট করে দেখাতে পারিস তাহলে বিশ্বাস করব তাহলে তোরে ছেড়ে দেব ও কয় তা দাও এক বদনা হুজুর পানি মুসলমানদের হাতিয়ার কি নামাজ বলেন কি নামাজ দে এক বদনা হুজুর পানি দেশে হুজুর পানি নিয়ে ওযু বানাইয়া উনার কাছে রুমাল ছিল বিছাইয়া জায় নামাজ বানাইয়া দুই রিকাত নামাজ পড়ে সিজদার মধ্যে বলতেছে আল্লাহকে রব্বুল আলামিন আমার মতো আমাকে 100 বার মারবার 100 বার বাঁচাবা আমার তাতে জাররা পরিমাণ অপমান হবে না আমি তাতে কষ্ট পাব না আনন্দিত হব তবে রব্বুল আলামিন এই ইহুদির বাচ্চারা কাফেরের দল তোমাকে মানে না তোমার কোরআন মানে না ও আল্লাহ রব্বুল আলামিন তোমার কুদরত মানে না তোমার নবীর মুজিজা মানে না তুমি যা কিছু বুজুরগান দিনের মাধ্যমে কারামতি দেখাইছো তা তারা মানে না আল্লাহ তুমি আমাকে শহীদ করে দাও আমার দুঃখ নাই তবে আজকে তোমার কুদরত একটু দেখাই দিতে হবে তোমার কুদরত দেখাই দিতে হবে নইলে কিন্তু আমরা অপমান হইয়া যাই সেজদার মধ্যে কাইদা কাইটা উইঠা 60টে ট্যাঙ্ক দেখাই দিয়েছে এক মুঠ বালি এনেছে নিয়ে ওই আয়াতটা পড়েছেন যে আয়াতটা নবী পাক হিজরতের রাত্রে চতুর্দিক দিয়ে কাফের বেষ্টনী ভেদ কইরা বেরোনোর সময় যে আয়াতটা পড়েছিলেন শাহাতিল উজু শাহাতিল উজু শাহাতিল উজু ফাগশাইনা গুম ফাগুম লা ইউবসিরুন আয়াতটা পড়লা ওই বালির মধ্যে ফুক মাইরা 60টে ট্যাঙ্ক লাইন ধরে দাঁড়ানো আছে ওর দিক যখন মারিয়ে দেছে টাস টাস করে 60টে ট্যাঙ্কে একে একে আগুন ধইরা গেছে এই 1000 এই 60 ট্যাঙ্কে আগুন ধরা দেখিয়া ওর সাথে আর কথা বলার সুযোগ নেই নাই কের প্যান্ট পরা ছিল কেউ ল্যাংটা ছিল কেউ জুতো খুলি টুয়ে সব ফেলাই তুই কইডা কোন দিক দৌড়ে সাই দিয়া ওর পকেটে ছিল মুজাহিদদের পতাকা ওদের রাইফেলের মাথায় বাঁধে সেই পতাকা উঁচু করে দিয়ে একা একা 1000কে শেষ দাওয়াই দিয়ে তাড়াই দিয়ে একা একা আল্লাহর রহমতে একটা এলাকাকে জয় করেছে একটা ক্যাম্পকে দখল করে ফেলাইছে ও মুসলমান তোমার মধ্যে কি এই ঈমান আছে কি নাই প্রমাণ করতে পারবে ইনশাআল্লাহ গোড়া ডিম পারবা ইনশাআল্লাহ পারবা তার প্রমাণ এখন থেকে পাক্কা প্রতিজ্ঞা জীবনে কোনদিন নামাজ কাজা করব এক নামাজের উপরে যদি অটল থাকতে পারো প্রমাণ করতে পারো জীবনে আর নামাজ ছাড়বো না চলবো না চলবো না তাহলে ইনশাআল্লাহ তুমি যুদ্ধের ময়দানে এই কাম করতে পারবা প্রতিজ্ঞা করতে হবে এ বাতাস দিও না প্রতিজ্ঞা করতে হবে আমি আর কোনদিন দাড়িতে খুরকেসি লাগাবো না কয় যে হুজুর নামাজ পড়বো কিন্তু দাড়িও কাটিবো দাড়িও কাটিব বিড়িও খাইব গাঁজাও খাইব এবাও খাইব আল্লাহ বসালি তোমার নারায় তাকবীরে গোড়া ডিম হবে না তুমি ওই আয়াত পড়ে ফু মারলি ট্যাং তো দূরির কথা একটা সুসো ইন্দুরু মরবে না আকলিস দিন কাজাত ফিকাল আমালুল কলিল আলিকিল্লাতিন আনুয়ামাইজিন
ওগো আল্লাহর নবী কাফেররা যেদিন আমাদেরকে ঘিরে ধরবে সেদিনকে আমরা জনসংখ্যায় কম হব হুজুর বললেন না তোমাদের বিজয় বিজয় যুদ্ধে বিজয়ের সংখ্যা হলো 10% 90% কাফের থাকবে 10% মুসলমান নারায় তাকবীর দিলে ওদের আসমান ভেঙে মাথায় পড়ে ওরা সব ফেলাইতে পালায় আরে তোমরা মুসলমানরা যখন 10% তখনও তোমাদের যুদ্ধে বিজয়ী সংখ্যা কিন্তু বর্তমান বিশ্বে মুসলমান 25% 800 কোটি মানুষের ভিতরে 200 কোটি মুসলমান জোরে কোন সুবহানাল্লাহ 800 কোটি মানুষের মধ্যে 200 কোটি মুসলমান তাহলে 4 ভাগের 1 ভাগ 4 ভাগের 1 ভাগ মানে 25% 25% মুসলমান ওরা 75% ওরা 90% হয় আমরা 10% হলেই জিততে পারবো আল্লাহ বলেছে সেখানে আমরা 25% ওরা 75% এইটা মুহূর্ত আছে উপযুক্ত সময় হাদিসের ভিতরে যেভাবে পূর্বাভাস ভবিষ্যৎবাণী দেখেছেন নবী পাক লিখেছেন বলেছেন সেই কথা অনুযায়ী একেবারে উপযুক্ত সময় এসে গেছে এখনই মুসলমানদের বিজয়ের সময় দেখেছেন মুসলমানরা যুবকরা ইতিহাস পড়েছো তোমরা নগতে দেখেছো আফগানিস্তানের কয় মোল্লা তাকে নামে শুরুতে মোল্লা ওমর এ মোল্লা ও মোল্লা সে মোল্লা মোল্লা মানে মিলাত পড়ি বেড়াতো এই মোল্লারা বড় কোনো অস্ত্র না হেলিকপ্টার নাই কামান নাই বড় বড় একদে অস্ত্র যা যাই দে 2000-3000 মাইল দূরে বসে মারি দেয় তার কিছু নাই আছে কয়টা এক নালা ক্লাসিনকোপ কয় রে ওদের চায়না রাইফেল ক্লাসিনকোপ এই ক্লাসিনকোপ দিয়া 42টা ন্যাটো বাহিনী ফ্রান্স ইতালি অস্ট্রেলিয়া ইউরোপ জার্মান জাপান আমেরিকা সম্পূর্ণ বড় বড় রাষ্ট্রের 42টা রাষ্ট্রের শক্তি উকালে ছিল অস্ত্র ছিল তাদেরকে মাত্র রাইফেল দিয়ে গুলি হইরিয়া তাড়াইয়া দিয়া গলায় সিড়া স্যান্ডেল পুরন স্যান্ডেল বাঁধে তাড়াই দিয়েছে কথা কন তাহলে আমাদের দ্বারাও সম্ভব ঠিক কি না মনোবল তৈরি করেন কিন্তু দোস্ত হুজুর বলেন যে তোমরা জনসংখ্যা বেশি হওয়া সত্ত্বেও কাফেররা গিরিয়ে ধরবে কারণ কি হুজুর বলেন হুজুর কয় কি ওই সময় মুসলমানদের নারায় তাকবীরে তারা ভয় পেত মুসলমানদের নারায় তাকবীরে ভক হযরত খালিদ ইবনে ওলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে গেছে কাফেররা ওপাশে 30,000 মুসলমানরা মাত্র 3,000 30,000-এর মোকাবেলায় 3,000 সে সময় তো আগ্নেয়াস্ত্র নাই তরবারির যুদ্ধ খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে বিজয় লাভ করিয়া হাজার হাজার কাফেরদেরকে ধরিয়ে বাঁধতে নিয়ে আসছে আনার পরে ওদের কাছে জিজ্ঞেস করছে যে আমরা তো অল্প কয়জন তুরাদি বেশি তা তুরা এরম মাইর খালি কি আর ধরা খালি কি ঘটনা কি কয় যে কোনো কিছু না তোমাদের তরবারি টরবারি কিচ্ছু লাগে না আমরা শুধু তোমাদের যখন বলো নারায় তাকবীর মনে হয় যেন আসমান ভেঙে পড়তেছে আমাদের কাছে আমার চোখের সামনে বহুত আমাদের সৈনিকদের অন্ডকোষ খসে পড়িয়ে গেছে অন্ডকোষ বুঝেন না ওলের বেশি পড়িয়ে গেছে বাংলায় কয় অন্ডকোষ খসে পড়িয়ে তারা মরে গেছে হাত শত শত এরকম ঘটনা এই নারায় তাকবীরের ধ্বনির ভিতরে একটা আওয়াজ তৈরি করতে হবে একটা শক্তি তৈরি করতে হবে মুসলমান কিন্তু এটা চলে যাবে কখন যখন সাহাবাই হুজুর বললেন তোমাদের ভিতরে আল্লাহ তাআলা ওয়াহান ঢেলে দেবে তোমাদের মধ্যে আল্লাহ তাআলা ওয়াহান ঢেলে দেবে সাহাবাই কিরাম বলে ওমাল ওয়াহান ইয়া রাসূলুল্লাহ হুজুর ওয়াহান কি হুজুর কয় দুইটা জিনিস এই এদিক এই আমার দিক জাগা মতো চলে আইছে ওয়াজের কয় দুইটা জিনিস কাজ করবে একটা হলো হুব্বুদ দুনিয়া আর একটা হলো কারাহিয়াতুল মউত মুসলমানদের ভিতরে দুনিয়ার মহব্বত মুসলমানদের ভিতরে দুনিয়ার মহব্বত আমার বাংলাদেশের বাগা বাগা নেতারা আরে আমরা সেলা সামুন্ডা সুটকে মুটকে যা আছে আমরা তো ভতে বড়িতে আমাকে গুনে কিটা দেহে কিটা বাগা বাগা নেতারা যারা এই মুহূর্তে স্লোগান দেবে আর আমাদেরকে ডাক দেবে সব নেতারা তেনা হয়ে গেছে বাংলাদেশের জনগণের টাকা নিয়া আরে খালি আমলিগরে দোষ দিয়ে না আরো আগে যারা রাজনীতি করে আসতেছে আগাগোড়া এ দল ও দল সে দল সব দল যখন বাংলাদেশে বিপদ দেখে বিরোধী দলীয় ক্ষমতাসীন দলের বিপদ দেখে বিরোধী দলীয়রও পালায় আবার বর্তমান ক্ষমতা দল যারা তারাও ওই সময় সুযোগ মতো গটি কম্বল গুছাই নিয়া বাড়ি বানায় কোন জায়গা মক্কা সৌদি আরব দুবাই ওমান কাতার মুসলিম কান্ট্রি দাঁড়ো যায় না এ পাশে সিঙ্গাপুর ও পাশে লন্ডন আর কানাডা সোকালা ডানা লুটে ভুটে যে কানাডায় উঠছে আমেরিকা বাড়ি বানায় লন্ডন বাড়ি বানায় খ্রিস্টানদের ভালো লাগে একুত নজরকে ভালো লাগে ইংরেজ ভালো লাগে তোমরা আবার স্লোগান দিবা অর্থের লোভে দুনিয়ার লোভে পদের লোভে আল্লাহ আল্লাহ রসুলের সাথে ইরা বেয়াদবি করতে একটু দেরি করে না কথা বলেন ঠিক না আমরা কি বেয়াদবি করব আমরা কি বেয়াদবি করব আমরা ধর্ম ইসলামকে সামনে রাখতে রাজি আছি না ইনশাআল্লাহ
বিভিন্ন দলের মানুষ থাকতে পারেন আমার প্রাণপ্রিয় যুবকরা আমলিক করো যুবলিক করো ছাত্রলিক করো যে লিক করো আম বিএনপির যত অঙ্গ সংগঠন আছে ছাত্র দল যুব দল তারপরে কি কয় আরো যত দল আছে কোন দল আর কোন দল কোন লীগ যে যা করো সেটা তোমার রাজনীতি ভালো লাগে করো কিন্তু এর কারণে কোন আলেম ওলামা মাদ্রাসা আর ধর্মের সাথে বিয়াদবি করবা না কথা বলেন কাহারো সাথে বিয়াদবি করবা না বিয়াদবি করছো তো মরছো বিয়াদবি করছো তো মরছো এই মাদ্রাসা ছোট ছোট মাদ্রাসা ছোট মাদ্রাসা মহিলা মাদ্রাসা পুরুষ মাদ্রাসা পোলাপানগুলো দূর দূর থেকে আসছে এদেরকে ধরিয়েই এ রাজাকার তালেবান মৌলবাদ হেফাজতের হুজুর জঙ্গি মঙ্গি তোরে আল্লাহদের মতো দেয়া যায় তোরে ওর মতো দেয়া যায় তার মধ্যে এই বলে হেসকারা টিটকেরি মারিও না কারণ তুমি তো একটু পরে যে থাক মানে না হে তেল দে দাঁতে খরা বাদায় ঘুমইয়া আর ওইতে কিন্তু শেষ রাত্রি তিনটেয় ওঠে যে সময় আল্লাহ তাআলা আখেরি আসমানে তার রহমত পাঠায় দেয় আল্লাহ নিজেই ডাকতে থাকে আলা মুস্তাকবিরিন ফা আকবির আলা আলা মুস্তারজিকিন ফা আরজুকা আলা মুস্তাশফিন ফা ওয়াফিয়া আলা কাজা কার কি রোগ আছে আইসে আমার কাছে চা কার রিজিকের অভাব আছে আমার কাছে বল কার কি সমস্যা আছে আমার কাছে বল এই যে সময় আল্লাহ নিজে ডাকতে তালে তাকে সেই সময় নাকে তেল মাখায় তুমি কম্বলের নিচে ঘুমায় আছো এসির মধ্যে ঘুমায় আছো আর দিনের বেলা যে ছোট্ট পোলাডার সাথে তুমি বিয়াদবি করেছো ওই সময় সে শেষ রাত্রে উঠা মালিকের কাছে টেলিফোন করে রব্বুল আলামিন আমরা দুর্বল অসহায় আমরা গরিবের পোলাপান আসছি দূর থেকে মাদ্রাসায় স্থানীয় মাস্তানদের জ্বালায় টিকতে পারি না রব্বুল আলামিন দিনের বেলা অমুক পোস্তার আমার সাথে এই আচরণ করছে পারি নাই জব দিতে তোমার কাছে মামলা দিয়ে থাকলো আল্লাহ কয় সকাল দশটার দিক তুই খবর শুনবি তুই যা না তাহাজ্জুদ পড়ে যাই আর কোরআন শরীফ পড়তি থাক সকালে তোকে এই মাঠেই তার জানাজা হবে সকালে তোদের এই মাঠেই তোর তার জানাজা হবে তুই জানাজা পড়বি মালিকের কাছে মামলা দিয়ে দেছে সকালবেলা উঠে মোটরসাইকেল নিয়ে বিশ্ব রোডে গেছো বাস পুলিশে বাসের কি কয় বালির ট্রাকে ধাক্কা মেরে খালের মধ্যে সিট করে ফেলাই দেছে মাথাটা এক জায়গা পা বডিটা আর এক জায়গা মোটরসাইকেল কা ট্রাকের সাথে ভেসাই গেছে হতে পারে কি পারে না পারে কি পারে না বহুতকে বহুত নজির আছে কাজেই আমরা হুব্বু দুনিয়া কারাহিয়াতুল মউত আমরা মুসলমান দুনিয়াকে মহাব্বত করি না আরে ভাই দেখেন সর্বকালে মুসলমানরা কিন্তু যুদ্ধ করলে ফিল্ডে যদি যুদ্ধ হয় মুসলমানদের সাথে কেউ পারেই না আমার এক বিডিআর ছিল সুবেদার মারা গেছে সম্ভবত ফুকরাই বাড়ি এই সুবেদার চুয়াডাঙ্গা বর্ডারে কয় কি আমরা চারজনে বিকেলবেলা একেবারে খালি হাতে বর্ডারের আমাদের ক্যাম্পের থেকে বেরোইয়া ফাঁকা মাঠে চারজনে বসে তাস খেলতেছি চারজন বিডিআর এই পাশে গাছ গাছালি কিছু আছে কষা গাছ টাছ এগুলো আছে পনেরো বিশ জন বিএসএফ ইন্ডিয়ান সৈন্য বর্ডার গার্ড এরা আমাদের এখান থেকে একটা গরু কেড়ে নিয়ে যাবে ছিনতাই করে নিয়ে যাবে একটা গরু বান্দা এই জন্যে ওই পনেরো বিশ জন একসাথে সশস্ত্রভাবে আইছে আমাদের পর হামলা করছে গরুটা নিয়ে যাবে আমরাই চারজন উঠে নারায় তাকবীর আল্লাহ আকবার ধ্বনি দিয়া জিয়া গাছ কয়নি কষা গাছ এর জিয়া গাছের কষা ভাঙ্গিয়া এই চারজনে দাবল মারছি আটটা রাইফেল কাইয়ে রাখছি তার মধ্যে দিয়ে দুড়িয়ে দোকে গুলিয়ে মারি ফেলাইছি আমাকে চারজনের কিচ্ছু করতে পারে নাই আটটা রাইফেল কাড়িয়ে রাখছি দুডিরে মারি ফেলাইছি আর কটা দৌড়ে সারি চলে গেছে মুসলমানদের মধ্যে ইমানি শক্তি কথা বলেন আমরা দুনিয়ার মহাব্বত করি আমাদের মূল উদ্দেশ্য কোন জায়গা বলেন আখেরাত কোথায় আখেরাত আমাদের আশা কোন জায়গা আখেরাত অমাল হায়াতু দুনিয়া ইল্লা কালিল ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন অল্পক্ষণ সময়ের ভিতরে আমাদের আখেরাত কামাই করে নিতে হবে এই আখেরাতের কারখানা হলো আখেরাতের ক্যান্টনমেন্ট হলো মসজিদ আর মাদ্রাসা মসজিদ আর মাদ্রাসাকে আমাদের পেলে রাখতে হবে দেখেন আমাদের মাবুনদেরকে কিভাবে ফিলিস্তিন ওই আফগানিস্তান ইরাকে বেইজ্জতি করেছে এখনো পর্যন্ত সেই সব দেশে অনেক অনেক জায়গা করতেছে আল্লাহর রহমতে আমাদের দেশের মাবুনরা সংরক্ষিত আছে মহিলারা আগে কত বেহায়া বেশরম ছিল রাস্তাঘাটে ঘোরাফেরা করতো যেভাবে আল্লাহর রহমতে অনেক মহিলা কন্ট্রোল হয়ে গেছে মহিলা মাদ্রাসার ওসিলায় কথা কন মহিলা মাদ্রাসার ওসিলায় ছোট্ট ছোট্ট মেয়েরা বোরকা পরে দেখতে কত সুন্দর লাগে আরে ভাই আপনার মেয়েটা যদি বাড়ি সকালবেলা কোরআন শরীফ পড়ে মেয়েটা যদি সকালবেলা বাড়ি কোরআন শরীফ পড়ে কত সুন্দর লাগে মেয়েদের কণ্ঠ চিকুন ছোট কণ্ঠ চিকন কণ্ঠে তারা কোরআন শরীফ পড়ে সিকুন কণ্ঠে তারা কোরআন শরীফ পড়ে শুনতে কত মজা লাগে ছেলেরা কোরআন শরীফ পড়নেওয়ালা কম আল্লাহর রহমতে মহিলা মাদ্রাসার ওসিলায় মেয়েরা কোরআন শরীফ পড়া শিখতেছে আমি গত বছর না তার আগের বছর গিয়েছি কক্সবাজার
বাসখালী একটা মাদ্রাসায় বিশাল একটা মাদ্রাসা মহিলা মাদ্রাসা মাওলানা আক্তারুল ইসলাম সাহেবের মাদ্রাসা আমরা যারা প্রধান বক্তা থাকি ওই মাহফিলে আক্তারুল ইসলাম সাহেব ওই মেয়েদের বুখারী শরীফের একটা ক্লাস আমাদেরকে দিয়ে পড়ায় আমি একটা ওই আমাকে দিয়ে একদিন দেশে ক্লাস আল্লাহু আকবার মেয়েদেরকে দিয়ে হাদিসের রিডিং শুনছি একটা মেয়ে হাদিসের রিডিং পড়ছে আমার এই 30 বছর বুখারী শরীফ পড়ানোর ভিতরে পুরুষ ছাত্রদের ভিতরে আমি ওই রকম রিডিং ইবারত পড়া শুনি নাই এত সুন্দর বুখারী শরীফের পৃষ্ঠা এত বড় বড় দেখেন নাই তো মূল কিতাব এরকম বড় এক নিঃশ্বাসে পাঁচ সাত নিঃশ্বাসে এক পৃষ্ঠা পড়া বড় কঠিন যত ভালো পড়নেওয়ালা হোক আমার মনে হয় সর্ব থেকে তিন থেকে চার নিঃশ্বাসে এই মেয়েটা এক পৃষ্ঠা পড়িয়ে ফেলাইছে একটা নুক্তাও ভুল না হাদিসের কিতাবে জের জবর দেয়া নাই জের জবরও কোথাও ভুল না উচ্চারণে যেমন সুন্দর কণ্ঠ এরকম সুন্দর শুদ্ধ এরকম এত সুন্দর করে পড়ে শোনাইলেন আমার দিলটা ভরে গেছে এরকম মহিলা মাদ্রাসায় বহুত জায়গা আল্লাহর রহমতে মেয়ে শিক্ষিতা তৈরি হচ্ছে আমাদের মেয়েরা হাফেজা হোক আমাদের মেয়েরা আলেমা হোক মা যদি হয় দিনদার হাফেজা আলেমা আল্লাহর রহমতে সেই মায়ের পেট থেকে নেক সন্তানের আশা করা যায় কথা কন ঠিক না আমার বিশ্বাস একজন কোরআন পড়নেওয়ালা মা একজন কোরআনত্রাস সন্তান হতে পারে না গাজায় আবাকর সন্তান হতে পারে না বেয়াদব সন্তান পয়দা হতে পারে ঠিক না এই জন্য আমরা এই মাদ্রাসাগুলোর পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ আমাদের মেয়েদেরকে দেবেন ছোট মেয়েদেরকে দেবেন আর এরা বড় অসহায় পুরুষ মাদ্রাসা করলে বাহিদ্য মাদ্রাসাওয়ালারা ধান পিএস পাট কালেকশন করে সেলি ভেলায় দেয় আমার সুলতানসি মাদ্রাসা থেকে আপনাদের এলাকা থেকে পিএস কালেকশন করতে এই যে আমার ছাত্র আপনাদের গ্রামের ছাত্র এই আরিফ আর তরিকুল এরা অত্যন্ত ভালো ছাত্র মেধায় লেখাপড়ায় যতটা ভালো তার চাইতে আমার মাদ্রাসার খেদমতে আরিফ আর তরিকুল এদের মতো ছাত্র আমার মাদ্রাসায় খুব কম আছে একজন উস্তাদরে এক এলাকায় ছেড়ে দিলে যত কালেকশন করে তার চেয়ে ওরা বেশি করে আপনাদের এলাকায় আমার মাদ্রাসার জন্য পিয়ে আপনাদের এই এলাকার পিয়ে যখন আমার সাইন করা আছে মাদ্রাসা সারা বছর খাওয়া যাবে ইনশাআল্লাহ মাঝে মাঝে আসবে ইনশাআল্লাহ আপনারা আমার মাদ্রাসায় দেবেন তো চার দিয়ে আমার মাদ্রাসার কালেকশন এখন এখন করতেছি না তো এই মাদ্রাসা অসহায় মহিলা মাদ্রাসা পুরুষ মাদ্রাসার ছাত্ররা গোপালগঞ্জ যেতে এনে কালেকশন করে যায় বাহিদ্যালারা কালেকশন করে যায় কিন্তু মহিলা মাদ্রাসা লাগে কি কালেকশন করতে দেওয়া যাবে কথা কন বাঁশকাঠি বাগানে দিলে ওর একটাও ফিরে আসবে নাকি শিয়েলে ধরে নিয়ে যাবে না কাজেই ওরা পারে না ওরা অসহায় অবুলা হুজুর যারা আছে মহিলা মাদ্রাসার পরিচালনায় এরা মহা বিপদে আছে আমরা ইচ্ছাকৃতভাবে বাৎসরিকভাবে মাসিকভাবে একেবারে ন্যূনতম মাসে মাত্র 100টা টাকা মাসে মাত্র 100টা টাকা ইমান ইসলামকে জিন্দা করার উদ্দেশ্যে ইসলামী জিহাদের লক্ষ্যে মাসে মাত্র 100টা টাকা 313 জন বদরি সদস্য যদি এরকম হয় মাসে 100 করে টাকা দেবে তাতে 33,000 টাকা হবে ইনশাআল্লাহ মাসে 33,000 তো হুজুররা এই অভিযান চালাবে আমরা উপস্থিত যারা আছে আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছে দিনের খাতিরে ইসলামের খাতিরে আব্বা আমার রুহের মাগফিরাতের জন্য মাসে 100 টাকা দেওয়ার কোনো আল্লাহর বান্দা আছে না জীবন সদস্য জীবন ভরে দিয়ে যাব ইনশাআল্লাহ এরকম কোন আল্লাহর বান্দা থাকলে দোয়া করেন নবী পাক দেখতেছে যে এই মুহূর্তে তুমি জীবন দিতে রেডি আছো কিন্তু মাসে 100টা টাকা দিতে তুমি রেডি নাই তাহলে তোমার ওই জীবন দিতে যে জিহাদের ওয়াদা করছে এটা মিথ্যে ওয়াদা কাজেই আমরা যাতে মিথ্যেবাদী না হই একটু মহব্বতের সাথে দুই একজন মানুষ বলেন তো মাসে 100 টাকা ওই যে ভাই মাসে 100 টাকা মাওলানা আকরাম আলী সাহেব কি নাম মাওলানা আকরাম আলী কি নাম মুসলিমউদ্দিন সাহেব 100 কি নাম ইয়াদ আলী ইয়াদ আলী লস্কর এই এক দুই মিনিট দোয়া করে দেবো ইনশাআল্লাহ আর কে আছেন মাসে 100 কি নাম ফারুক মির্জা একশো আল্লাহ দান কবুল করেন বলেন আর করলে আল্লাহর বান্দা মাসে 100 টাকা মোহাম্মদ আবু জাবর মির্জা 100 টাকা আল্লাহ দান কবুল করেন হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দেন সুস্থতার সাথে লম্বা হায়াত দেন জোরে নামে কি নাম ওই যে আপনার সামনে আর কে আছেন বলেন বলেন কি নাম মোহাম্মদ মকিম 100 টাকা আল্লাহ দান কবুল করেন হাজি মনিরুদ্দিন সাহেব মাসে 200 ওই যে ভাই রফিকুল ইসলাম ভাই 100 আল্লাহ দান কবুল করেন হালাল ভাবে অনেক টাকার মালিক বানায় দেন সুস্থতার সাথে লম্বা হায়াত দেন বদরি সৈনিকদের সাথে আল্লাহ জান্নাতি করে দেন সবাই বলেন আমিন কি নাম এই যে শাহিন মাতুবার মাতুবার সাহেব শাহিন সাহেব 100 টাকা আল্লাহ দান কবুল করেন আল্লাহ অনেক টাকার মালিক বানায় দেন বদরি সৈনিকদের সাথে জান্নাতি কদম কোটন শেখ 100 টাকা আল্লাহ দান কবুল করেন খোকন শেখ খোকন শেখ মাবুন্ডা ভিতরে কালেকশন করেন ওখানে নাম লেখান দোয়া করে দেবো ইনশাআল্লাহ সবার জন্য মুক্তাসার দোয়া হবে
আল্লাহ কবুল করুক সবাই বলেন আমিন সব করতে আগে কালেকশন যত ভালোবাস করি রাজবাসন কালেকশনের নাম করি বংশ লিখে দে বুঝে যাবে রুবিয়া বেগম 100 টাকা আল্লাহ দান কবুল করেন নেক হায়াত দরাস করেন ঈমান আমলে বরকত দেন সুস্থতার সাথে লম্বা ইকরাম মিদ্দা শাহিদ মাতুব্বর 100 টাকা আর ইকরাম মিদ্দা ইকরাম মিদ্দা 100 টাকা আল্লাহ দান কবুল করেন নেক হায়াত দরাস করেন হালাল বাবা অনেক টাকার মালিক বানায় দেন ভাই আমরা ফিলিস্তিনি মুজাহিদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ একটু বসেন যারা দোয়া করবেন ফিলিস্তিনের পক্ষে আছেন একটু বসেন দোয়া করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন অল্প দিনের ভিতরে মুজাহিদদের বাইতুল মুকদ্দাস সব বিজয় দান করে সবাই বলি আমিন যারা যখন মুনাজাত করবেন মুনাজাতের ভিতরে মুজাহিদিনদের জন্য দোয়া করবেন গাজার মুজাহিদ আকমল শেখ 100 টাকা লেবাননের হিজবুল্লাহ এবং ফিলিস্তিনের মুজাহিদিনদের জন্য প্রত্যেককে মুনাজাতের মধ্যে দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন তাদেরকে সফলতা দান করে আর কোন আল্লাহর বান্দা আছেন কি নাম ইউনুস ইউনুস মাতুবার 100 টাকা আল্লাহ দান কবুল করেন নেক হায়াত দরাস করেন ঈমান আমলে বরকত দেন সুস্থতার সাথে লম্বা হায়াত দেন এইটাকে কেন্দ্র করে আস্তে আস্তে আপনারা সদস্য বানাইতে থাকবেন বাড়ি বাড়ি গাস্ত করবেন তশকিল করবেন মহিলাদের ভিতরে বললে পুণ্য অনেকেই দিতে পারে মহিলাদের দেয়া সহজ মামুন কত 100 টাকা নাকি মামুনরে ডাকতেছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء المرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعزنا ولا تذلنا في الدنيا والآخرة وأعطنا ولا تحرمنا وآثرنا ولا توثر علينا عدونا وارض عنا وأرضنا يا أرحم الراحمين أي رب العالمين قبل رد بجنتو بشي تمار نكر دندر ايماندر پرهزگر بنده بنده در کنیا মজলিসের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার অপরাধী আমি যা পারছি বুঝেছি তোমার ইসলামের দরদ নিয়ে কিছু কথা বলার চেষ্টা করেছি রব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা তুমি এক্ষুনি মাফ করে দাও আমরা অবশ্যই গুনাহগার আমাদের গুনার কারণে তুমি রাগ করে আমাদেরকে পরাজয় দিয়ে থাকো আমাদের পরীক্ষা নিয়ে থাকো ও আল্লাহ আমরা পরীক্ষা নিলে পাশ করতে পারবো না আমাদেরকে বিনা পরীক্ষায় তুমি পাশ করাইয়া দাও আমাদের গুনাহ খাতা তুমি মাফ করে দাও আমাদের আপনজন মরহুম মুর্দাগান যারা যেখানে কবরে শুয়ে আছে সবাইকে তুমি মাফ করে দাও সমস্ত কবরবাসীর কবরে জান্নাতের দরজা খুলে দাও আয়ে রব্বুল আলামিন এই মাদ্রাসাখানা কবুল করে নাও উভয় মাদ্রাসা নারী পুরুষ দুইটা শাখা তুমি কবুল করে নাও আয় আল্লাহ দেখো দুনিয়ার বিদ্যার জন্য কত বড় বড় বিদ্যালয় বানাইয়া কোটি কোটি টাকা তারা খরচ করতেছে সেখানে তোমার কোরআনের ঘরের জন্য জায়গা নাই ঘর নাই কত কষ্ট আয় আল্লাহ তোমার কোরআন ও কোরআনওয়ালাদের জন্য তুমি উত্তম ঘরের ব্যবস্থা করে দাও আয় আল্লাহ আমার অযোগ্যতার কারণে তোমার বান্দাদের কাছ থেকে চেয়ে নিতে পারিনি কাজেই তোমার কাছে হাত তুলেছি মানুষের কাছে চাই না আল্লাহ তুমি এই দিনের প্রতিষ্ঠান চালাইতে যা পয়সা কড়ি লাগে ব্যবস্থা করে দাও আয় আল্লাহ সহি দিনী তালিম ও তারবিয়াতের ব্যবস্থায় মাদ্রাসায় করে দাও নারী পুরুষ উভয় শাখা তুমি কবুল করে নাও যারা এখানে আজকে পিএস দিলেন টাকা দিলেন পাঠ দিলেন বিভিন্নভাবে দান করলেন এবং আজীবন সদস্য হার লিস্টিতে নাম লেখাইলেন সকলকে তুমি কেয়ামতে বদরি সাহাবাদের সাথে জান্নাতি করে দিও আনসার সাহাবাদের সাথে জান্নাতি করে দিও আয় রব্বুল আলামিন ইয়া আল্লাহ প্রত্যেককে হালালভাবে অনেক টাকার মালিক বানায় দিও ক্ষেত খামারের ফসল সুজলা সুবলা করে দিও মৌসুমি ফসল সকলের ঘরে সুন্দরভাবে তোলার তৌফিক দান করো ব্যবসায়ী বাণিজ্যিক ভাইদের ভিতরে তুমি বরকত দান করো মা বোন যারা পর্দার আড়ালে আছে তাদেরকে দিনের জন্য কবুল করে নাও আয় আল্লাহ রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ আরো অনেক রোগীরা দোয়া চেয়েছে সব রোগীদেরকে তুমি সুস্থ রোগ মুক্ত করে দাও সব রোগীদেরকে সুস্থ রোগ মুক্ত করে দাও আমাদের সবাইকে সুস্থতার সাথে লম্বা হায়াতে তৈবা দান করো তোমার এক বান্দা চোখের শিকায়তে দোয়া চেয়েছে রব্বুল আলামিন তার চোখ দুটো ভালো করে দাও আল্লাহ আয় আল্লাহ তার চোখের গুনাহ মাফ করে তার চোখ দুটো ভালো করে দাও আল্লাহ আয় আল্লাহ সে যেন তোমার কোরআন কিতাব দেখে পড়তে পারে তোমার কুদরত তোমার সৃষ্টি দেখে যেন সে আনন্দিত হতে পারে তার চোখ দুটো ভালো রাখো
رب العالمين فلسطين غزا لبنان المسلمان در کے تمہیں جوائی دیے داو آمین آئے اللہ تدر کے تمہیں بجوئی کرے داو یہود نصرہ اسرائیلی امریکان در کے تمہیں ہدایت دان کرو جو دیتا در بھگے ہدایت نہ تھا کہ اللہ ای جدے تدر کے اوبجگ تو شکھا دیے پراجی تو کرے داو آئے اللہ اوبجگ تو شکھا تدر کے دیے داو آئے اللہ مسلمان در رکھ تو آر زرائیونا آر مائر کل خالی کرونا آئے اللہ کوچی بچہ در کے آر یتیم کرونا رب العالمین تمہیں مسلمان در کے بجوئی دان کرو فلسطین بیت المقدس کے تمہیں بجوئی کرے داو مسلمان در کعبہ کے تمہیں مسلمان در ادھینے اینے داو آئے اللہ آما در کے تمہیں دینیر جنو قبول کرے ناو رب ارحمہما کما رب یعنی صغیرہ رب زدنی علم النافع صل اللہ تعالی علی خیر خلقہی محمد وآلہ وآصحابہ اجمعین برحمتک یا ارحم الراحمین السلام علیکم ورحمۃ اللہ